হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 2BHK ফ্ল্যাট দেখাবো। আগে আমরা এই লোকেশনটাকে ভালো করে আপনাদের বুঝিয়ে দিই। এই লোকেশনটা রয়েছে আপনি একদম যাদবপুর পুলিশ স্টেশন, ওখান থেকে হেঁটে আসলে 1 মিনিট সময় লাগবে। সেলিমপুর রোডের উপরে আমাদের একটা 1200 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট রয়েছে। সঙ্গে এই ছাদটা আপনাকে ওর মধ্যে দেওয়া হবে, আর সেই সঙ্গে ওপেন ট্যারিসও রয়েছে। আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, ডেফিনেটলি আপনারা আমাদের দিয়ে মার্কেটিং করাতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক আর এই প্রপার্টিটা দেখে নেওয়া যাক। যে ফ্ল্যাটটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা রয়েছে যাদবপুর একদম পুলিশ স্টেশন থেকে আপনাকে আসতে হবে, মাত্র 1 মিনিট সময় লাগবে। আর নিচে দেখতে পাচ্ছেন মোজাইকের কাজ করে দেওয়া রয়েছে। আর এটা ফেসিং নিয়ে যদি বলি, এটা ইস্ট নর্থ ইস্ট ফেসিং অনেকটা। আমরা এন্ট্রান্স করছি, এটা প্রায় আর ফ্লোর হচ্ছে 1320 আর রুফটা হচ্ছে 930, টোটাল সেল হয়ে যাবে। আমরা এক এক করে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আমি আগে প্রথমে ড্রয়িং ডাইনিংটা দেখিয়ে দিই। বেশ বড় ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, স্পেসটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 25x30, বিশাল বড় ড্রয়িং ডাইনিং রুম। সঙ্গে বাইরে দেখতে পাচ্ছেন সেপারেট কিচেন আছে, আর এদিকে দুটো রুম রয়েছে, সঙ্গে সেপারেট বাথরুম রয়েছে। আমি সব দেখিয়ে দিচ্ছি এক এক করে, আপনারা আমাদের সঙ্গে থাকেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনারা নাম্বারটা ভিডিও শেষে দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বার দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রপার্টি সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য। আমি ফার্স্ট একটা রুম দেখিয়ে দিই, সাউথ ফেসিং এটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রান্স নিচ্ছি। আর রুমের সাইজ নিয়ে বলার আগে আমি একটু রুমটা ভালো করে আগে দেখিয়ে দিই আপনাদের। আর এই হচ্ছে আমাদের রুম, যেটা সাইজ হবে 10x12। আপনি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এর সঙ্গে থাকবে, ওয়ার্ড্রপ থেকে শুরু করে উপরে যা কিছু দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর একটা লোকেশনে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি, একদম যাদবপুর পুলিশ স্টেশনের পাশে, হেঁটে আসতে 1 মিনিট সময় লাগবে। আর এই রুমটার সাইজ হবে 10x12। আর এর ঠিক পাশে রয়েছে আরও একটা বেডরুম, আমি একটু দেখিয়ে দিই। এর সঙ্গে আপনি মাস্টার বেডরুম এটা, আর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি সামনের দিকে চলে যান তাহলে এখানে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের বাথরুমটা রয়েছে, যেটা সাইজ হবে 6x4। আর ফ্ল্যাটটা যেহেতু পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, ঝাড়াঝাড়ি করা হয়েছে, রং টং করা হয়েছে। আর এটা রয়েছে সাইজ, যদি বলি আমি যদি এটার সাইজ বলি এই রুমটার, তাহলে একই রকম মোটামুটি 12x10। এবার আমরা সামনের দিকে আর একটু এগিয়ে গেলে আমি এটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন বেশ বড় টয়লেট রুম বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছেন রয়েছে। আর এটা ফেসিং নিয়ে যদি বলি, এটা ওয়েস্ট ফেসিং হবে, আর বেশ বড় দেখতে পাচ্ছেন, এটা প্রায় 10x6-7 হয়ে যাবে। আর একটা বাথরুমের মধ্যে যে যে জিনিসগুলো থাকা দরকার আছে আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং ডাইনিং রুম, যেটা সাইজ নিয়ে যদি বলি এটা সাইজ 25x30। আর এবারে আমরা এটা গেল আমাদের ফ্লোর, ফ্লোরটা রয়েছে প্রায় 1320 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ এরিয়া। এবার আমরা সেপারেট কিচেনটা আমি একটু দেখিয়ে দেবো, এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন। আর আমি একটু আগে ফলো করে দেখিয়ে দিই, তারপর সাইজ নিয়ে বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন, আর এদিকে একটু মডুলার টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছেন, যেহেতু প্রপার্টিটার একটু বয়স হয়েছে তো লোকেশানটা প্রাইম লোকেশান রয়েছে। আর এই কিচেনের সাইজ নিয়ে যদি বলি, কিচেনের সাইজ হবে 12x10। আর এই হচ্ছে আমাদের ফ্লোর। এবার আমরা রুফটাও দেখিয়ে দেবো, সেই সঙ্গে ওপেন ট্যারিসটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের ওপেন ট্যারিস, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওপেন ট্যারিস, ভালো করে ঘুরিয়ে আপনাকে দেখিয়ে দিই। আর
দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওপেন ট্যারিস। আর আমরা পুরো ওপেন ট্যারিসের সঙ্গে ফ্লোরটা যদি ক্যালকুলেট করি এটা 1320 স্কোয়ার ফিট রয়েছে। এবার আমরা একদম রুফটা আপনাদের দেখিয়ে দেবো একটু, আপনারা ভিডিওটা সহায় করে দেখতে পারেন। আর আপনাদের যদি কোথাও প্রপার্টি থাকে, ল্যান্ড থাকে, হাউস থাকে, আপনারা অবশ্যই আমাদের দিয়ে মার্কেটিং করাতে পারেন। আমরা খুব কম রিজনেবল প্রাইস নিয়ে, খুব কম চিপ প্রাইস নিয়ে এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকি। আর মার্কেটিংয়ের জন্য আমরা খুব চিপ প্রাইস নিয়ে এগুলো করে দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন সামনের ভিউগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা রয়েছে সেলিমপুর রোডের ওপরে যে ব্রিজটা, আর এই এই রুফটা আপনাদের যিনি কিনবেন তাদেরই থাকবে। এই রুফটা প্রাইভেট রুফ, এখানে কোনো অন্য কেউ আসতে পারবে না, এখানে শুধু আপনাদের থাকবে যিনি কিনবেন এই প্রপার্টি, তো তার জন্য এইটাই থাকবে। আর এই হচ্ছে আমাদের রুফ। এবার আমরা আসি প্রপার্টির টোটাল ওভারভিউ। এই প্রপার্টিটা রয়েছে টোটাল 1320 হচ্ছে রুফ ফ্লোর, আর রুফ হচ্ছে 930। আর এটা রয়েছে লোকেশানটা যদি বলি, যাদবপুর পুলিশ স্টেশন থেকে আপনাকে আসতে হবে 1 মিনিট হাঁটা পথে সেলিমপুর রোডের ওপরে। আর এটা 2 বেডরুম 2 বাথরুম উইথ ওপেন সেপারেট কিচেন। আর এই হলো আমাদের প্রপার্টির টোটাল ওভারভিউ। এবার আসি প্রপার্টির প্রাইস নিয়ে। এই প্রপার্টিটা রয়েছে 72 লাখ রুপিস, যেটা যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করতে পারবেন। লিগাল প্রপার্টি আছে, আপনার সমস্ত পেপার্স ওকে আছে, ট্যাক্স বিল থেকে শুরু করে মিউটেশন সিসি ওভারঅল সব কিছু কমপ্লিট করা আছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।